হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে পুরাতন পায়জামা দিয়ে সিলিং ফ্যান কীভাবে সহজে পরিষ্কার করে নিতে পারেন সেরকম একটি টিপস শেয়ার করে নিচ্ছি, যা সবার কাছে অনেক সহজ মনে হবে এবং অনেক উপকার আসবে। পায়জামা তো সর্বাসে থাকে, পুরাতন হলে আমরা ফেলে দিই বা ন্যাকড়া বানিয়ে যে কোনোভাবে ময়লা করে ফেলে দিই, ফেলে রেখে দিই। তো ফেলে রেখে না দিয়েও গৃহিণীরা ছোটো ছোটো কাজ আছে যা আমরা অনেক সংক্ষিপ্তভাবেই করে নিতে পারি ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও। এখন হচ্ছে নিচের পার অংশটা কেটে নিব, উপরে অংশটা আমার কোনো প্রয়োজন নেই। তো নিচের অংশটা দিয়ে আমি সিলিং ফ্যান পরিষ্কার করে দেখাবো। তো আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। নিচের পার অংশটা আমি কেটে নিয়েছি, এই দুটি পা দিয়েই আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেখাবো। সিলিং ফ্যান সবার বাসায় থাকে, সবাই তো আমরা ব্যবহার করে থাকি। এটা প্রতি মাসে যদি পরিষ্কার করা হয় খুব সুন্দরভাবে, তাহলে সবসময়ের জন্য নতুনের মতো করে রাখা সম্ভব হয়। আর যদি ছয় মাসে এক বছর পর পর বেশি নোংরা করে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু এটা বেশি একটা নতুনের মতো চকচকা ঝকঝকে করে রাখা সম্ভব হয় না। কারণ একেবারে বেশি যখন ময়লা হয়, শক্ত হয়ে লেগে থাকে, তখন পুরাতন হয়ে যায় খুবই তাড়াতাড়ি। তো প্রতি মাসেই যদি পরিষ্কার করে নিতে পারেন সহজভাবে, তাহলে দেখবেন অনেকটা সহজ হবে আর নতুনের মতো করে রাখা সম্ভব। আর সিলিং ফ্যান পরিষ্কার করাটা খুবই ঝামেলা এবং খুবই বিরক্তিকর একটি জিনিস, যেহেতু এটি উপর অংশে থাকে, অনেক সময় চেয়ার টুল দিয়ে দাঁড়িয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিতে হয়। সেজন্য প্রতি মাসে অনেকে আছে পরিষ্কার করতে চান না। তো কয়েল দোয়ানোর ক্ষেত্রে কিন্তু বেশি নোংরা হয়, কয়েলের দোয়াটা ফ্যানের যায় আশেপাশে সম্পূর্ণ ময়লা আটকে থাকে এই ফ্যানের পাকার মধ্যে। দেখুন, প্রথমে হচ্ছে আমি এটা বলার কিছু নেই, আপনি দেখে কিন্তু বুঝে নিতে পারবেন। পায়জামার যে পায়ের অংশটা সেটা আমি ভিতরে ঢুকে টেনে টেনে ময়লাটাকে আলাদা করে নিচে ফেলে দিচ্ছি। দেখুন কতটা নোংরা বের হচ্ছে, ময়লা বের হচ্ছে। তো ময়লা ফ্যান পরিষ্কার করে দেখাচ্ছি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন যে কতটা ময়লা ছিল আর পরিষ্কারের পর কতটা চকচকা ঝকঝকা হয়ে গিয়েছে। দেখুন এভাবে টেনে টেনে টেনে, যেহেতু দুইটা অংশই ভিতরে লাগানো থাকে, তাই ময়লাটা খুব সুন্দরভাবে নিচে পড়ে যায় না। আপনি চেপে চেপে ধরে এভাবে নিচে ফেলে দিবেন। ফ্যান কিন্তু অনেক সময় বিছানার উপরে থাকে, তো চাদর টাদর সবগুলো নোংরা হওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে যদি পায়জামার আপনি এরকম কাপড় দিয়ে পায়ের অংশটা দিয়ে যদি ফ্যান পরিষ্কার করেন, তাহলে দেখবেন আপনার বিছানার চাদর টাদর কোনো কিছু নোংরা হবে না, আশেপাশে ময়লাটাও পড়বে না। এখন হচ্ছে আমি পানির সঙ্গে লাইজল মিশিয়ে এই পায়জামার টুকরাটা দিয়ে উপরে যে পায়জামার অংশটা ছিল সেটা দিয়ে দেখুন আমি ভালোভাবে মুছে নিচ্ছি। তো কতটা সহজ মনে হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কতটা নোংরা ছিল আর এখন কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। তো আশা করছি যাদের ফ্যান এরকম নোংরা অবস্থায় আছে, তারা পুরাতন পায়জামা কেটে এভাবে সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। নিচে কোনো নোংরা হবে না, ময়লা হবে না, বিছানার উপরে রেখেই আপনি এরকম ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবেন। অনেকদিন ধরে আমার ফ্যানটা পরিষ্কার করা হচ্ছে না, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটি টিপস আমি শেয়ার করে নিই এবং আমার কাজটাও সহজভাবে করে নিই। তো এইভাবে পরিষ্কার করাটা খুবই আমার কাছে সহজ মনে হয়েছে, তো খুব সুন্দরভাবে আমিও পরিষ্কার করে নিতে পেরেছি। তো আমার টিপসটা যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন ভিডিও পেতে চান, কেমন টিপস, রেসিপি বা রিভিউ, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর চেষ্টা করব। লাইজল দিয়ে যদি ফ্যান পরিষ্কার করা হয় অবশেষে, মানে ময়লাটা তো আমি সরে নিয়েছিলাম, তখন ফ্যানটা কিন্তু অনেকটা চকচকে থাকে এবং সুন্দর একটি ফ্লেভার বের হয়। লাইজলের কিন্তু অনেকটা মজার রোজ যে ফ্লেভারটা সেটা কিন্তু বের হয় ফ্যান যখন ছাড়া হবে, খুবই সুগন্ধময় একটি ফ্লেভার বের হবে। তো এখানে লাইজলের পরিবর্তে শুধু ডেটল দিয়েও আপনি লাস্টে পানির সাহায্যে মুছে নিতে পারেন, তাহলে জীবাণুমুক্ত হবে এবং অনেকটা পরিষ্কারও দেখাবে। এই তো একেবারে কমপ্লিট করে ফেললাম। তো প্রথম অবস্থায় কতটা নোংরা ছিল আর এখন কতটা আমি পরিষ্কার করে নিয়েছি,
তো আশা করছি আমার টিপসটা সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি কমেন্ট আর শেয়ার আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।